সবাই বন্ধুরা, এখন আমরা তালসারি বিচে আছি। দীঘা থেকে 3-4 কিলোমিটার আগে উড়িষ্যার সাইডে এই তালসারি বিচ, এই সম্পর্কে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে খুবই সুন্দর সিনিক বিউটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এই ভিডিওতে নিউ দীঘা থেকে আমরা বাইক নিয়ে তালসারি বিচে যাব, মানে নিউ দীঘা থেকে কোন রাস্তা বরাবর তালসারি বিচ চলে যাচ্ছে সেই একটা রোড ম্যাপের আইডিয়া হবে, এবং তারপর তালসারি বিচে গিয়ে এই বিচটার যে বিশেষত্ব এবং আশেপাশের সৌন্দর্য সবকটা জিনিস নিয়ে আলোচনা করব। নিউ দীঘা থেকে রোড বরাবর তালসারি 10 কিলোমিটার, এই 10 কিলোমিটার আমরা বাইক নিয়ে পাড়ি দিচ্ছি এবং ভোর 6টার সময় আমরা বেরিয়ে এসেছি। দেখতে থাকো ভিডিওটা, ইন্টারেস্টিং। ডান দিকে দেখা যাচ্ছে দীঘা শ্রী, এটি খুব সুন্দর একটি জায়গা যেটা সরকারি আবাসস্থল। আরেকটা কথা বলার ছিল, আমাদের নিউ দীঘা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে, কিন্তু তালসারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না, এটি ওড়িশার মধ্যে সম্পূর্ণভাবে পড়ছে। আর আমি যে আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম যেটা হচ্ছে উদয়পুর বিচ, সেটা ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশার বর্ডার সংলগ্ন, তো সেটাও এই রাস্তা বরাবর তোমরা দেখতে পাবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, খুব ভালো লাগবে। এখন এই জায়গাটা দেখা যাচ্ছে, এটা হলো ওড়িশা এবং বাংলার বর্ডার। বাঁদিকে যে রাস্তাটা সেটা চলে যাচ্ছে উদয়পুরের দিকে, উড়িষ্যার এরিয়া শুরু হবে। এই রাস্তা বরাবর আমরা তালসারিতে যাব এবং এটা কিন্তু ওড়িশার মধ্যে যাচ্ছে এই রাস্তাটা, ঠিক আছে, দেখতে থাকো। ওয়েলকাম টু তালসারি সি বিচ। এই যে এই ঢাল বরাবর যে নেমে যাচ্ছে, এটি একটি খুব সুন্দর মানে দৃশ্য, যদি এখানে প্র্যাকটিক্যালি থাকা যায়। ভিডিওতে জানি না কতটুকু আপনাদের বোঝা যাচ্ছে, কিন্তু এই জায়গাটা ফিজিক্যালি দারুণ লাগে। আমরা নেমে যাচ্ছি তালসারি বিচে, তো এখানে বাইকটা রাখা হবে এবং তারপর এই বিচ বরাবর এবার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। খুব সুন্দর, অনেক দূর বিস্তৃত, মানে 1.5 কিলোমিটার মতো বিচটা বিস্তৃত, এবং জোয়ারের জল পুরো চলে আসে এখানে, আবার ভাটার সময় পুরো চলে যায়। সুতরাং এত ফ্ল্যাট বিচে এটা একটি উৎকৃষ্ট মৎস্য চাষের পরিবেশ সৃষ্টি করে। এখানে কিন্তু লাল কাঁকড়া এবং সামুদ্রিক মোহনার মাছ চাষ করা হয়। যাই হোক, দেখতে থাকো, অনেক ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে উঠে আসবে। এখানে জিনিসটা দেখাচ্ছি, এখানে সমুদ্রের লোনা জল থেকে বাঁচার জন্য শিকড়ে শ্বাস প্রশ্বাস চালানোর জন্য শ্বাসমূল উঠছে, এভাবে দেখতে পাচ্ছেন সবাই। এটা সুন্দরবন এরিয়া দেখা যায়। এখানে একটা পেয়ে গেলাম, জানি না গাছটা কি গাছ, শ্বাসমূল, ঠিক আছে। মাছ ধরার বিভিন্ন বোটগুলো রাখা আছে, দেখাই যাচ্ছে। এখান থেকে কিন্তু মাছ ধরা অনবরত হয়, এটি এখানকার প্রফেশন, তো এটার স্পেশালিটি এই ব্যাপার। মৎস্য চাষ এবং কাঁকড়া চাষের জন্য এই বিচটা ফেমাস, এবং সেই কারণেই কিন্তু এই বিচে বাইক চালানো কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবং 5,000 টাকা জরিমানা এই সরকারি নিয়ম করেছে। দেখে মনে হচ্ছে কিন্তু রেগিস্তান, মরুভূমির মতো মনে হচ্ছে। নদীর বেলে মাটি যেরকম হয় সেই জিনিস,
ধরে দেখানো, এরা খুবই সুন্দর। এই যে তালসারির বীজ থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, অ্যাকচুয়ালি এখানে কিছুই নেই, কিন্তু এখানে আছে হলো লাল কাঁকড়া, কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না, সেটার জন্য এখানে বাইক চালানো নিষেধ, বাজারটা ফাইন করবে। আর এখানে যে বালিগুলো দেখাচ্ছে এগুলো খুব ঢেলঢেলা বালি, জল গলে 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 পা পড়লে ঢুকে ঢুকে যাচ্ছে, মানে ফাঁদ। ঠিক আছে, চারিদিকটা দেখাচ্ছি, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। পা ঢুকে ঢুকে যাচ্ছে এই বালিগুলোতে, ফাঁপা বালি, চোরা বালি যাকে বলে। অ্যাকচুয়ালি মাছ ধরার এই আদর্শ জায়গা, মাছ চাষ, কাঁকড়া চাষ এগুলো তো শীতকালে এখানে ভালো মজা হয়, পিকনিক পার্টিরা আসে এই সময়টা, একটু অফ সিজন। যাই হোক, পুরোটা দেখালাম বিচের বালিগুলো কীরকম এবং শেষ পর্যন্ত গেছিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, এবং অবশ্যই নিজেদের কমেন্টগুলো জানাবেন কেমন লাগলো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট পার্টের কোনো একটা ভিডিওতে। দীঘা রিলেটেড অনেক ভিডিও আছে, পরপর সবাইকে রিকোয়েস্ট হইলো দীঘা দেখুন, ভালো লাগবে স্কিপ না করে। তাহলে টাটা, ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো থাকবেন।